হ্যালো গাইস ওয়েলকাম টু স্টাডি এক্সেস আজ আমরা ডিসকাস করবো দিল্লি সুলতানি যুগের ওপর থেকে যে তোমাদের ডাব্লিউ বিসিসিমিনারি এক্সামিনেশনে দু হাজার পাঁচ সাল থেকে শুরু করে দু হাজার কুড়ি সাল পর্যন্ত যে প্রশ্নগুলি এ পর্যন্ত এসেছে সেই সমস্ত প্রশ্ন আমরা এই ভিডিওটির মাধ্যমে আমরা পেয়ে যাব তো ঘটনা হচ্ছে তোমাদের মধ্যযুগের উপর থেকে যদি দেখা যায় যে দুটো চাপ্টারের ওপর থেকে সবথেকে বেশি প্রশ্ন আসে তোমাদের ডাব্লিউ বিসিস এক্সামিনেশনে সেটা হচ্ছে এক হচ্ছে তোমাদের মোগল যুগ আর দুই হচ্ছে তোমাদের দিল্লি সুলতানি পিরিয়ড আর এই দুটোর মধ্যে এর আগের দিন আমরা মোগল যুগের উপর থেকে যে প্রশ্নগুলি এসেছে দু হাজার থেকে কুড়ি সাল পর্যন্ত সমস্ত প্রশ্ন একটি ভিডিওর মাধ্যমে করে দেওয়া হয়েছে আর সেটা তোমরা যদি না দেখে থাকো তো নিচে ডিসক্রিপশন বক্স থেকে সেটা পেয়ে যাবে আর আজ আমরা দেখব দিল্লি সুলতানি আমল থেকে দু থেকে কুড়ি পর্যন্ত যে প্রশ্নগুলি এসেছে তো এখানে যদি তোমরা দিল্লি সুলতানি যুগের ওপর থেকে দেখো তো সেই ক্ষেত্রে তোমরা দেখবে যে প্রত্যেক প্রত্যেকবারই দু থেকে তিনটি প্রশ্ন তোমাদের দিল্লি সুলতানি পিরিয়ড ওপর থেকে আসতে দেখা গিয়েছে আর সব থেকে বড়ো বিষয় যেটা সেটা হচ্ছে যে প্রশ্নগুলি আগে এসেছিলো সেই প্রশ্নগুলিই কিন্তু বারবার রিপিটেড প্রত্যেকবারই একটি না একটি ওই প্রশ্ন রিলেটেড হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে বলবো এখানে তো আমরা যেভাবে চ্যাপ্টার ওয়াইজ তোমাদের প্রিভিয়াসের প্রশ্ন করিয়ে দেওয়া হচ্ছে তো এখানে এক তোমাদের এই যে পুরো চ্যাপ্টারটা যদি তোমাদের একবার রিভিশন হয়ে যায় সেই ক্ষেত্রে এই ভিডিওটা যদি দেখে নাও তাহলে সেটা তোমাদের আরও বেশি বেনিফিট হয়ে যাবে তো চলো দেখে নিচ্ছি আজকে কী কী প্রশ্ন রয়েছে তো প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে কিতাব উল রাহেলা কে লেখেন তো দেখো কিতাব উল রাহেলা বা এই গ্রন্থটা একটি সফর মানে তার ভ্রমণ বৃত্তান্ত নিয়ে লেখা যিনি লিখেছেন এই জন্য এই গ্রন্থটিকে বলা হয় সফরনামা তো এই গ্রন্থটি কে লিখেছেন তো এই গ্রন্থটি লিখেন কে এই গ্রন্থটি লেখেন হচ্ছে ইবন বতুতা তো অপশান এ হচ্ছে এখানে তোমাদের রাইট অ্যান্সার ইবন বতুতা ইনি কিতাবোল রাহেলা গ্রন্থের লেখক আর এছাড়া এই গ্রন্থটাকে কী বলা হয় সফরনামা বলা হয় কারণ কি এই গ্রন্থটার মধ্যে তিনি যে ভারতের বাইরে এবং ভারতের মধ্যে যে সমস্ত জায়গায় ঘুরে বেরিয়েছেন সেটাই তিনি এই বইয়ের মধ্যে লিপিবদ্ধ করে গিয়েছেন দেখো আরেকটা কিতাব দিয়ে আরেকটা নাম আছে যেটা হচ্ছে কিতাব ওল হিন্থ তো রাহেলার জায়গায় যদি তোমরা হিন্থ পেয়ে যাও সেই ক্ষেত্রে কিন্তু তখন উত্তরটা হয়ে যায় কি আলবেরনী তো এখানে তোমাদের রাইট অ্যান্সার হচ্ছে কি ইবন বতুতা তারপরে প্রশ্ন চেঙ্গিস খান কোন সুলতানের সময়কালে ভারত আক্রমণ করেন তো মঙ্গল নেতা হচ্ছেন কে চেঙ্গিস খান তো দেখো চেঙ্গিস খান অ্যাকচুয়ালি যদি দেখা যায় ভারতে ওই সময় মানে সুলতানি যুগে তো যদি দেখা যায় চেঙ্গিস খান সুলতানি আমলে কিন্তু তিনি অ্যাকচুয়ালি ভারতে আক্রমণ করেননি অ্যাকচুয়াল যে ঘটনাটা হয়েছিল ওই সময় খিবা যে রাজ্যটা রয়েছে সেখানে একজন রাজা ছিলেন নাম হচ্ছে কি জালাল উদ্দিন তো ওই রাজার সঙ্গে চেঙ্গিস খান যুদ্ধ হয়ে যায় তো চেঙ্গিস খা যখন ওই রাজার সঙ্গে যুদ্ধ হয় তো ওই রাজা কোনোরকমভাবে অর্থাৎ জালাল উদ্দিন ভাবে পালিয়ে তিনি দিল্লিতে আসেন আর দিল্লিতে সেই সময় রাজত্ব করেছিলেন কে ইলতুদ তো তিনি ইলতুদ কাছে আসেন যে সেখানে তাকে আশ্রয় দেওয়ার জন্য কিন্তু ইলতুদ্ বুঝতে পারেন যে যদি তাকে আশ্রয় দেওয়া হয় সেই ক্ষেত্রে মঙ্গল নেতা চেঙ্গিস খানের সঙ্গে ইলতুদ যুদ্ধ একদম অনিবার্য তো সেই ক্ষেত্রে তিনি তাকে আশ্রয় না দিয়ে তাকে সেখানে সাহায্য করেননি তো যখন সেই জালালুদ্দিন এখানে কোনো সাহায্য পেলো না লাস্ট পর্যন্ত কী করবে সে তখন সেখান থেকে পারস্য পালিয়ে গেলেন আর চেঙ্গিস খান ও তার পিছু পিছু পারস্যের দিকে রওনা হলেন তো এই ক্ষেত্রে দেখা যায় এখানে জাস্ট যুদ্ধ হওয়া হওয়া একটা সম্ভাবনা দেখা গিয়েছে কিন্তু অ্যাকচুয়ালি কোনো যুদ্ধ এই ক্ষেত্রে হয়নি তো তাও আমরা দেখবো যে চেঙ্গিস খা যে সুলতানে আমায়কালে মানে যে সুলতানের সময়কালে ভারত আক্রমণ করেন সেটা হচ্ছে সেই সময় ভারতের রাজা ছিল মিস সময়কালটা যদি আসে সময়কালটা হবে বারোশো একুশ তারপরে প্রশ্ন কে প্রথম রেশনিং ব্যবস্থা চালু করেন প্রশ্নটা দু হাজার রেশনিং ব্যবস্থা বাজার দর ব্যবস্থা সেটা চালু করেছিলেন কে আলাউদ্দিন খিলজি আর এই যে বিষয়গুলো রেশনিং ব্যবস্থা দেখার জন্য বাজার দর ব্যবস্থা দেখার জন্য তিনি একটা ডিপার্টমেন্ট চালু করে দেন যে এই ডিপার্টমেন্টের কাজ হবে যে এই ব্যবস্থাগুলি তারা লক্ষ্য করবেন তো সেটা হচ্ছে কি সান ই মান্ডি তো এখানে রাইট অ্যান্সার হচ্ছে কি তোমাদের আলাউদ্দিন খিলজি কে দোকানি মুদ্রা চালু করেন দোকানি মুদ্রা বা এটাকে টোকেন কারেন্সিও বলা হয় তো এই দোকানি মুদ্রা বা তাম্র মুদ্রা এটা কে চালু করেছিলেন তো দেখো দিল্লি সুলতানি বংশের মধ্যে যিনি পাগলা রাজা হ্যাঁ তিনি সব থেকে বেশি শিক্ষিত ছিলেন তারপরে যে সমস্ত পদক্ষেপগুলি নিয়েছিলেন সবগুলি কোনো না কোনো কারণে প্রাকৃতিক দুর্যোগ হোক অথবা তার ভুল সিদ্ধান্ত হোক সেটা লাশ পর্যন্ত ব্যর্থ হয়েছিল এর মধ্যে তার একটি পরিকল্পনা ছিল কি দোকানি মুদ্রা বা টোকেন কারেন্সি আর এটা কে করেছিলেন মোহাম্মদ বিন্তুগলক অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার তারপরে প্রশ্ন দিল্লি সুলতানি বংশের প্রতিষ্ঠাতা কে তো দেখো দিল্লির সুলতানি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন মোহাম্মদ ঘরিত দিল্লি সুলতানি বংশের মধ্যে তিনি তার মানে এলাকা দখল করেন আর দখল করার পরে মোহাম্মদ গরি তার যে সেনাপতি ছিল কুতুবউদ্দিন আইবক তাকে দায়িত্ব দিয়ে সে সেখান থেকে চলে যান যাই হোক লাস্ট পর্যন্ত অনেক জায়গায় অনেক কাহিনী রয়েছে বারোশো ছ সালে মোহাম্মদ গরি মারা যান তো মোহাম্মদ ঘড়ি যখন মারা যান তখন কুতুবুদ্দিন আইবক যেহেতু মোহাম্মদ ঘড়ি দাস ছিলেন একজন সেই ক্ষেত্রে তিনি বংশ নাম দিয়ে তিনি বংশের সূত্রপাত করেন তো অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার কুতুবুদ্দিন আইবক হবে এখানে সঠিক উত্তর তো এখান থেকে দেখো আরেকটা প্রশ্ন আসে তো দিল্লির সুলতানি বংশে কাকে দাসের দাস বলা হয় তো দেখো কুতুবুদ্দিন আইবক দাস ছিল কার মোহাম্মদ গরির এই কারণে তিনি শুরু করেন কি দাস বংশ আর এই কুতুবউদ্দিন আইবকের দাস হচ্ছেন ইলতুদ্ আর এই কারণে ইলতুতমিস হয়ে যাবে দাসের দাস তারপরে প্রশ্ন সুলতানি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে তো সুলতানি বংশের প্রতিষ্ঠাতা তো হচ্ছেন কুতুবুদ্দিন আইবক কিন্তু কুতুবউদ্দিন আইবক প্রকৃত প্রতিষ্ঠাতা নন কারণ তিনি বারোশো ছয় রাজত্ব স্টার্ট করে বারোশো দশ হতে হতে তার শেষ তার জীবন সমাপ্ত হয়ে যায় তারপরে আসে ইলতুদিস আর দিল্লি সুলতানি বংশকে তিনি তিনি তার মানে বৃদ্ধি করে তিনি রাষ্ট্রের সম্পূর্ণ রূপ দিয়েছিলেন এই কারণেই প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় ইলতুদ্িসকে তারপরে প্রশ্ন ইলিয়ট কাকে সুলতানি যুগের আকবর বলেছেন তো ইলিয়ট হচ্ছেন একদিন ঐতিহাসিক তিনি সুলতানি যুগের যে রাজাকে আকবর বলেছিলেন তিনি হচ্ছেন কে তিনি হচ্ছেন ফিরোজ শাহ তুগলক তো অপশান বি এখানে রাইট অ্যান্সার ফিরোজ শাহ তুগলককেই ইলিয়ট সুলতানি যুগের আকবর বলে তিনি আখ্যা দিয়েছিলেন তারপরে প্রশ্ন আমির খস্টু কার সভাকবি ছিলেন তো দেখো ভারতের তোতা পাখি আমির খসরু হ্যাঁ কারণ কি তিনি দিল্লারি সুলতানি যুগের মোটামুটি সাতজনের সময়কালে তিনি ছিলেন তো এই যে আমির খস্টু রয়েছেন এই আমির খসরু বলবন থেকে শুরু করে একদম তোমাদের গিয়াস উদ্দিন তুগলক পর্যন্ত ছিলেন আর এর মধ্যে যিনি সব থেকে বেশি সময় স্প্যান্ড করে যা সময়কালা আর সভাকবিও ছিল এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের খলজি খলজিত আলা আমির খসরু আলাউদ্দিন খলজি সভাপতি মানে সভাকপি ছিলেন এছাড়াও যদি দেখা যায় তিনি কিন্তু বলবনের সময়কালও ছিলেন গিয়াসউদ্দিনের সময়কাল পর্যন্ত ছিলেন আর কি পরে তিনি মারা যান তারপরে প্রশ্ন কাকে ভারতের তোতাবাখি বলা হয় তো একটু আগে আমরা দেখলাম আমির খসরুকে কী বলা হয় ভারতের তোতাবাকি বলা হয়ে থাকে প্রশ্নটা আসছে তোমাদের দু হাজার আট সালে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে তরায়নের লড়াই মোহাম্মদ ঘড়ি এবং কার মধ্যে হয়েছিল তো দেখো তরায়নের কিন্তু দুইটা যুদ্ধ হয় প্রথম হয় এগারো একানব্বই তারপরে হয় পরের বছরই এগারো বেরানব্বই তো প্রথমবার মোহাম্মদ ঘড়ি এবং পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে প্রথম তরায়নের যুদ্ধ হয় এই যুদ্ধে কিন্তু মোহাম্মদ ঘড়ি পরাজিত হয়েছিলেন পৃথ্বীরাজ চৌহানের কাছে তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের পৃথ্বীরাজ চৌহান কারণ কি তরাইনে যে দুটো যুদ্ধ হয় দুটোই পৃথ্বীরাজ চৌহান আর মোহাম্মদ ঘড়ির মধ্যে হয় তো প্রথম যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান জয়ী হন আর দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান তিনি পরাজিত হন তারপরে প্রশ্ন ইকতা প্রথা কে চালু করেন ইকতা সাধারণ অর্থে যেটা বোঝায় সেটা হচ্ছে ইকতা হচ্ছে তোমাদের কোনো জমি বা ল্যান্ডকেই তোমাদের ইকতা বোঝায় তো সেই ক্ষেত্রে জমি বা ল্যান্ডের যে খাজনা আদায় তো এই খাজনা আদায়ের যে প্রথাটা সেটাই হচ্ছে ইক্তা প্রথা আর যারা খাজনা আদায় করতো তাদেরকে বলা হতো ইকতাদার তো এটা চালু করেছিলেন ইলতুত মিস অনেকটা জমিদারের প্রথার মতো সিস্টেমটা ছিল সেটা হচ্ছে ইকতা প্রথা চালু করেন কে ইলতুত মিস কে দ্বিতীয় আলেকজান্ডার হতে চেয়েছিলেন এবং বিশ্ব জয় করতে চেয়েছিলেন তো দ্বিতীয় আলেকজান্ডার যাকে বলা হয় তিনি হচ্ছেন আলাউদ্দিন খলজি তো আলাউদ্দিন খলজি তিনি তাকে দ্বিতীয় আলেকজান্ডার কেউ বলেনি কিন্তু তিনি নিজেই তার যে মুদ্রা রয়েছে মুদ্রায় তিনি সিকান্দার হানি নামে তিনি সেখানে উল্লেখ করেছেন সিকান্দার ইসানি মানে হচ্ছেন দ্বিতীয় আলেকজান্ডার এর থেকে আমরা জানতে পারি কি আলাউদ্দিন খিলজি তিনি আলেকজান্ডার মতোই তিনি হতে চেয়েছিলেন এই কারণেই তাকে দ্বিতীয় আলেকজান্ডার বলা হয়েছে নেক্সট কোয়েশ্চেন সুলতানি যুগের ইকতা কথার মানে কি তো একটু আগে আমরা দেখলাম ইক্তা প্রথা হচ্ছে কি কোনো ল্যান্ড বা কোনো ভিলেজ কোনো এলাকার সেখানে যে রেভিনিউ কালেকশন সিস্টেম সেটা হচ্ছে ইকতা তো এখানে অপশান সি রাইট অ্যান্সার হবে এটা হবে তোমাদের সঠিক উত্তর দ্য গ্র্যান্ড অফ ল্যান্ড রেভিনিউ ফ্রম এ ভিলেজ হর টেরিটারি নেক্সট কোয়েশ্চেন চেঙ্গিস খান কখন ভারত আক্রমণ করেন তো চেঙ্গিস খান এই প্রশ্নটা দেখো এ নিয়ে বোধহয় চার পাঁচবার হয়ে গেল পাঁচ থেকে দশের মধ্যে তো সেই ক্ষেত্রে এই প্রশ্নগুলিই তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে বারবার দেওয়া হয় তো আশা করবো এখানে যে তোমাদের পঁয়ত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশটা প্রশ্ন দু হাজার পাঁচ থেকে কুড়ি পর্যন্ত এসেছে তোমাদের সুলতানি বংশের ওপর থেকে তো এর মধ্যেই তোমাদের দু হাজার একুশ সালে যে এক্সামিনেশনটা হতে চলছে এখান থেকে যেহেতু তিনটা প্রশ্ন এসে থাকে তো দেখবে যে দুটো এর মধ্যে থেকে একটা না একটা প্রশ্ন ঠিক এসে থাকে তো চেঙ্গিসখা ভারত আক্রমণ করে কত সালে বারোশো একুশ সালে মিসের সময়কালে চেঙ্গিসখা ভারতে আক্রমণ করেছিলেন নেক্সট কে দাসদের জন্য আলাদা ডিপার্টমেন্ট চালু করেছিলেন অপশানে রয়েছে মোহাম্মদ ঘরিকতুপতিনায়বক মোহাম্মদ বিন তুগল আরেক হচ্ছে গিয়াসউদ্দিন বলবন এখানে যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে সেটা হবে ফিরোজ শাহ তুগলক তো এখানে তোমাদের অপশানে দেওয়ানি তো সঠিক উত্তর হবে ফিরোজ শাহ তুগলক যিনি দাসদের জন্য আলাদা ডিপার্টমেন্ট চালু করেছিলেন আর যে ডিপার্টমেন্টটার নাম কি দিয়েছিলেন দেওয়ান ই বন্দেগান তো এখানে হয়ে যাচ্ছে তোমাদের ফিরোজ শাহ তুগলক নেক্সট কোয়েশ্চেন ইবন বতুতা কার সময়কালে ভারতে আসেন তো ইবন মতুতা ইবন বতুতা হচ্ছেন একজন মরক্কো ট্রাভেলার তিনি মরক্কো থেকে ভারতে আসেন তো তিনি এসেছিলেন তেরোশো সালে আর সেই সময় আমাদের রাজা গিয়েছিলেন আলাউদ্দিন সেই সময় আমাদের রাজা ছিলেন মোহাম্মদ বিন তেগলক তো এখানে রাইট অ্যান্সার হয়েছিল তো আমাদের মোহাম্মদ বিন তেগলক কে কুতুব মিনারের কুতুব মিনার তৈরি করেন তো দেখো কুতুব মিনার উপর থেকে যে দুটো প্রশ্ন হয় এক হচ্ছে কুতুব মিনার কে স্টার্ট করেছিলেন কে শেষ করেছিলেন তো এখানে বলা হয়েছে কুতুব মিনার কে তৈরি করেন তৈরি বলতে যে স্টার্ট করে তো এখানে কুতুব মিনার শুরু করেছিলেন কে কুতুবতী আইবক তার যে গুরু ছিল খাজা বক্তিয়ার কাকি আর তার জন্যেই তিনি তাকে ডেডিকেটেড করার জন্যই তিনি কুতুব মিনারটি তৈরি করেছিলেন আর শেষ করেছিলেন কে ইলতুদ মিস নেক্সট কোয়েশ্চেন দিল্লির কোন সুলতান অশোকের একটি পিলার দিল্লিতে নিয়ে আসেন তো এই প্রশ্নটা তোমাদের বারবারই আসে কিন্তু যেটা দেখা যায় সেটা রাইট অ্যান্সার হয়ে যাবে ফিরোজ শাহ তুগলুক তিনি অশোকের একটি পিলার যেটা তিনি দিল্লির তাদের রাজসভায় নিয়ে এসেছিলেন নেক্সট কোয়েশ্চেন সুলতানি যুগের শেষ রাজা কে ছিলেন তো সুলতানি যুগের সর্বশেষ বংশ ছিল লদি বংশ আর লোদি বংশের সর্বশেষ রাজা পনেরোশো সালে বাবরের সাথে পরাজিত হয় এটা রাইট অ্যান্সার হবে কি ইব্রাহিম লধি তো অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার ইব্রাহিম লধি সুলতানের যুগের শেষ রাজা ছিলেন আর এখান থেকে দেখো আরেকটা প্রশ্ন কীরকম হয় যেহেতু বলা হয় দিল্লির সুলতানি যুগের একমাত্র রাজা যিনি যুদ্ধক্ষেত্রে মারা গিয়েছিলেন এটা হয়ে যাবে ইব্রাহিম লধি তারপর কত সালে মোহাম্মদ বিন কাশিম সিন্থ আক্রমণ করেন তো মোহাম্মদ বিন কাসিম হচ্ছে কোথাকার আরব যে আছে আরবের সেই সময় রাজা ছিলেন আল হাজিজ তো আল হাজিজের সেনাপতি ছিলেন মোহাম্মদ বিন কাসিম আর তিনি ভারতে আক্রমণ করেছিলেন অর্থাৎ সিন্ধে প্রথম আক্রমণ করে সাতশো বারো খ্রিস্টাব্দে আর সিন্ধ আক্রমণ করার পরে তারা সিন্ধ দেশ জয় করেছিলেন তো যদিও দেখা যায় এর আগেও ভারতে আক্রমণ করে আরব থেকে সাতশো আটের দিকে আমরা দেখতে পাই কিন্তু অ্যাকচুয়ালি যদি দেখা যায় প্রথম মুসলিম ইনভেনশন বা প্রথম মুসলিম আক্রমণকারীকেই বলা হয় মোম্মদ বিন কাসিমকে আর সময়কাল ধরা হয় এটাকেই সাতশো বারোকেই নেক্সট সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন তো দেখো সুলতান মাহমুদ ওকে আর কি বলবো ওই ছেলে একটা মানে ডাকাত আসবে লুট করবে যাবে হ্যাঁ হাজার খ্রিস্টাব্দ থেকে শুরু করে হাজার সাতাশ খ্রিস্টাব্দ পর্যন্ত বার ভারত আক্রমণ করবে বছরে বছরে আসবে কোনো কাজকাম নাই বছরে একটা সময় আসবে ভারত আক্রমণ করবে যা সোনা দানা যা কিছু পাবে লুট করে নিয়ে যাবে তার রাজ্য এক সাল পুরো ধুমধাম চালাবে হ্যাঁ মানে ওদের কি ডাকাতির সিস্টেম যাবে কোথাও চুরি ডাকাতি করবে মানে একদম কী কব নিজের কোনো ডেভেলপমেন্ট নেই অন্য দেশের ডাকাতি করেই তারা রাজ্য তাদের দেশ চালাতো তো সুলতান মাহমুদ ভারত আক্রমণ করেছিলেন টোটাল বার নেক্সট দাস বংশের প্রতিষ্ঠাতা কে তো দাশ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে আমরা এই প্রশ্নটা একটু আগে কিন্তু দেখলাম মোহাম্মদ ঘড়ি যে ছিল ঘড়ির সাথে পৃথ্বীরাজ চৌহানের যুদ্ধ হয় তারপরে ঘড়ি দিল্লি নিজের হাতে নিয়ে আসে আর মোহাম্মদ ঘড়ি মারা যাওয়ার পরেই তার দাস ছিলেন কুতুবদিন আইবক তিনি বংশের প্রতিষ্ঠা করেন আর প্রকৃত প্রতিষ্ঠাতা হলে হয়ে যেত কি ইলতুন মিস মঙ্গবারানি কে ছিলেন তো আমরা একটু আগেই দেখলাম জালাল উদ্দিন সাথেই তো নেতা চেঙ্গিস খার যুদ্ধ লাগে আর লাস্ট পর্যন্ত জালাল উদ্দিন ভারতে এসেছিল হেল্পের জন্য কিন্তু গিলতুদ্ মিস তার মানে তার দূরদর্শিতা পরিচয় দিয়েছিলেন তিনি তাকে হেল্প না করা তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কোথাকার রোলার অফ খাজার খারাজম বা রোলার অফ খিবা তো খিবা রাজা ছিলেন জালালুদ্দিন বঙ্গবাড়াণী এর মধ্যে কে দাস বংশের হলেও দাস ছিলেন না তো দেখো দাস বংশের এখানে কুতুবদিন এবং দাস বংশের প্রতিষ্ঠাতা একদম দাস পাক্কা দাস ইলতুদ্ মিস দাসের দাস গিরসুদ্দিন বলবেন তিনি ছিলেন কে তিনি একদম চালিশার একজন সদস্য ছিলেন ইনিও দাস ছিলেন কিন্তু রাজিয়াকে দাস ধরা হয় না কারণ কি রাজিয়ার সঙ্গে কার বিবাহ হয় আলতানিয়ার বিবাহ হয় আর এই কারণে রাজিয়া দাস বংশের হলেও তিনি কোনো দাস ছিলেন না নিচের মধ্যে কোনটি বলবনের সময়কালের বিবরণ দেয় তো বলবন হচ্ছেন গিয় বলবন একজন চাহালগানির সদস্য তো তার সময়কালে এর মধ্যে কোনটির বিবরণ দেয় তার সময়কালকে তো এখানে যেটা তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে কি ফিরোজ শাহী তো কি ফিরোজ শাহী হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার তো অপশান সি হবে তোমাদের সঠিক উত্তর তো দেখো ফিরোজ শাহী মানে কিন্তু ওরা ফিরোজ শাহীর আমল লেখা হয়েছিল আর এই তারিখ ফিরোজশাহী লিখেছিলেন কে এটা লেখেছিলেন জিয়াউদ্দিন বারণী কিন্তু বলবনের সময়কালের বিবরণ দিয়েছিলেন তার এই গ্রন্থটিতে নেক্সট দিল্লির কোন সুলতান রাজধানী দিল্লি থেকে দেবগাড়িতে নিয়ে যান তো পাগলা রাজা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস রাজধানী দিল্লি থেকে দেবগাড়িতে নিয়ে যায় সাত বছর পরে আবার এটা নিয়ে আসে তো এটা হবে কে মাহমুদ বিন তুগল তো অপশান সি নেক্সট কোয়েশ্চেন ক্ষমতা কে হাত করেন তো দেখো চাহালগানি তো চালিসাকে শুরু করেছিলেন ইলতুদ মিস্ত্র চাহালগানে শুরু করে তো চাহালগানে শুরু করার পরে ইলতুদ মিস্ত্র রাজা হন রুকুন উদ্দিন ফিরোজ তারপরে হয়ে যায় রাজিয়া রাজিয়ার পরে তার ভাইদের মধ্যে সংঘর্ষ চলতে থাকে তো এই ফাঁকে সুযোগ নিয়ে চাহালগানের একজন সদস্য নাম কি গিয়সুদ্দিন বলবন তিনি তার ভাইদের মানে রাজিয়ার ভাইদের হত্যা করে তিনি তারপর সিংহাসনে বসেন কিন্তু নিজে নিজেদের আলখানের সদস্য তাই তিনি ভাবতেই পারে যে পরবর্তীতে আর কেউ চালিশার সদস্য এসে তাকে সরিয়ে হয়তো রাজা হয়ে যাবে এই কারণে তিনি পুরো চালিশার ক্ষমতাকেই তিনি সমাপ্ত করে দেন তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে তোমাদের গিয়াসউদ্দিন উদ্দিন বলবান তারপরে প্রশ্ন কে বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেন দর রেশনিং খুব ইম্পর্টেন্ট চালু করেছিলেন কে আলাউদ্দিন খিলজি তো এখানে তোমাদের অপশানটা এখানে দেওয়া নেই তো আলাউদ্দিন খিলজি হবে এখানে রাইট অ্যান্সার তো দেখো আমার মাউস দিয়ে লিখতে একটু প্রবলেম হচ্ছে তোমরা এটা তোমরা বুঝে নিবে যে আলাউদ্দিন খেলছ ওখানে রাইট হ্যান্সার নেক্সট কুতুব মিনারের কাজ কে সমাপ্ত করেন কুতুব মিনারের কাজ কে সমাপ্ত করেন একটু আগে আমরা দেখলাম যে কুতুব মিনার তো শুরু করেছিলেন কুতুবপতি আইব কিন্তু শেষ করে কে কে তার জাম আই ইলতুত মিস মালেক কাপুর কার সেনাপতি ছিলেন তো মালেক কাপুর একজন মানে সেই সময়কার বিখ্যাত একজন সেনাপতি ছিলেন তার নামটা অনেক জায়গায় দেখা যায় আর এই মালিক কাপুরই সময় লাশ পর্যন্ত গিয়ে তুগলক বংশের প্রতিষ্ঠাও করেছিলেন তিনি তো এই মালিক কাপুর কার রাজ্যবার মানে কার সেনাপতি ছিলেন এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের আলাউদ্দিন খিলজি আলাউদ্দিন খিলজি সেনাপতি ছিলেন মালিক কাফুর আর ইনি আলাউদ্দিন খিলজিকে পুরো দাক্ষিণাত্য জয় করে দিয়েছিলেন তারপর তরায়নের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল তরায়নের দুটো যুদ্ধ হয় এগারো একানব্বই বিরানব্বই দুটোই হয়েছিলো কে কে পৃথ্বীরাজ চৌহান আর মোহাম্মদ ঘরে তো প্রথম হয়েছিল যেহেতু আগেরটা আগে হবে এগারো একানব্বই আর দ্বিতীয় হয়েছে তোকে এগারো বিরানব্বই তারপর আলাই দরজা কে নির্মাণ করেন তো কুতুব মিনারটা যে রয়েছে তার সামনে একটা আলাই দরজা নির্মাণ করে একজন যে এই আলাই দরজা দিয়ে তারপরে কুতুব মিনারে যেতে হবে তো এই আলাই দরজা যেটা রয়েছে সেটা নির্মাণ করেছিলেন কে এটা নির্মাণ করেন তোমাদের আলাউদ্দিন খিলজি তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে তোমাদের আলাউদ্দিন খিলজি তিনি আলাই দরজা নির্মাণ করেন তো এটা দেখো মায়ের রাখা খুবই সহজ আলা থেকে আলা তাহলে মনে হয়ে গেলো তারপর আলাউদ্দিন খিলজির দাক্ষিণাত্য অভিযানে তার সেনাধ্যক্ষ ছিলেন কে তো আলাউদ্দিন খিলজির একজন বিশিষ্ট সেনাপতি গুরুত্বপূর্ণ সেনাপতি দাক্ষিণাত্য অভিযান থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রেই দেখা যায় তার ভূমিকা যথেষ্টই ছিল আর ইনি হচ্ছেন কে মালিক কাপুর তো মালিক কাপুর হচ্ছে আলিয়দিন খিলজির আলাউদ্দিন খিলজি দাক্ষিণাত্য অভিযানে তার সেনাধ্যক্ষ ছিলেন তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে তোমাদের মালিক কাপুর তো এই প্রশ্নটা তোমাদের দু হাজার কুড়িতে এসেছে দেখা যায় দেখো দু হাজার কুড়িতে এই প্রশ্নটা আসছে তার তিনটা প্রশ্ন আমরা দু হাজার কুড়ি সালে দেখতে পেরেছি তো সেই ক্ষেত্রে দেখো তোমাদের এই দুটো চ্যাপ্টার এক হচ্ছে তোমাদের সুলতানি যুগ আর দ্বিতীয় হচ্ছে মোগল যুগ এই দুটো চ্যাপ্টার থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে তো এই দুটো চ্যাপ্টার তোমাদের মধ্যযুগ থেকে সব থেকে বেশি কভার করা দরকার তারপরে আর এই করে আমাদের দেখো সুলতানি যুগ হয়ে গেল এখন সুলতানি যুগের মোগল যুগ হয়ে গেল তো আজকে সুলতানি যুগ হয়ে গেল নেক্সট যদি দেখব আমরা সেটা গুপ্ত যুগ দেখব তো এই করে যে সমস্ত ইম্পর্টেন্ট বংশগুলি আছে সেই বংশগুলি থেকে যে বংশগুলি থেকে বেশি প্রশ্ন আসে মানে আসে মানে আসবেই একটা কি দুইটা কি দ্বিতীয় হবে ওই বংশগুলি থেকে সেগুলি আমরা প্রত্যেকটাই কভার করব। এই এক এক করে প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে প্রিভিয়াস দেয়ারে আর এছাড়াও তোমাদের হিস্ট্রি বর্তমান চলছে তোমাদের প্রিভিয়াস ইয়ার প্রশ্ন চাপ্টার অনুযায়ী দেওয়া হয়েছে আর এর আগের বছরের তোমাদের দু হাজার দশ থেকে উনিশ সাল পর্যন্ত যা প্রশ্ন এসেছিলো তো সমস্ত প্রশ্নগুলি কিন্তু আলাদা আলাদা পার্ট পার্ট করে ভিডিও দেওয়া রয়েছে তো সেটা তোমরা প্রিভিয়াস ইয়ার যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকেও সেগুলি দেখে নিতে পারো আর এছাড়াও এবছরে আমরা আলাদা আলাদা চাপ্টার অনুযায়ী প্রিভিয়াস ইয়ার করে দিচ্ছি তাছাড়াও তোমাদের এক্সামিনেশনে আগে পুরো কুড়ি সালের একটা মাস্টার পার্ট করে তোমাদের পুরো সম্পূর্ণ প্রশ্নগুলি একসঙ্গে করে দেওয়া হবে আশা করবো এর থেকে তোমাদের অনেকটা হেল্পফুল হবে আর রিভিশনের জন্য খুব কাজে লাগবে আর এছাড়াও যেমনি এটা হিস্ট্রি চলছে তার সঙ্গে সঙ্গে অন্যান্য সাবজেক্টগুলো কন্টিনিউ করা হবে ধীরে ধীরে তো সো গাইস ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে একটা আর পারলে একটু হোয়াটসঅ্যাপ গ্রুপ গ্রুপ টুপের মধ্যে একটু শেয়ার করে দেবে